হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মম অ্যান্ড মি এডুকেশনাল। আমরা আজকে হাউ টু বি হ্যাপি, কী করে আমরা হ্যাপি থাকতে পারি দৈনন্দিন জীবনে, এই নিয়ে কতগুলো পয়েন্ট আজকে আমরা আলোচনা করছি। সেটা আমার সিক্রেটও বটে, কীভাবে আমি নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি সেই পয়েন্টগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম যে পয়েন্টটা বলবো, লাভ ইওর সেলফ, নিজেকে ভালোবাসো। তুমি যেমন হও, যেরকমই হও, লাভ ইওর সেলফ। নিজেকে যদি তুমি না ভালোবাসতে পারো, তুমি অপরকে কী ভালোবাসবে? তাই প্রথম পয়েন্ট আমি বলবো, লাভ ইওর সেলফ, নিজেকে অ্যাকসেপ্ট করো। যেরকমই তুমি সেইভাবেই তুমি নিজেকে অ্যাকসেপ্ট করো এবং ভালোবাসো নিজেকে, লাভ ইওর সেলফ। নাম্বার টু যে পয়েন্টটা আমার মনে হয়, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। লাইফে স্যাটিসফ্যাকশনটা খুব দরকার। আমি যতটুকু পেয়েছি, যেটুকু পেয়েছি, তাতে আমি হ্যাপি। স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমার কাছে সেকেন্ড পয়েন্ট হ্যাপি থাকার, যে স্যাটিসফাই, আমি যা যতটুকু আমি অ্যাচিভ করতে পেরেছি তাতে আমি হ্যাপি, ঠিক আছে। নাম্বার থ্রি, আমাদের অসুখী হবার পিছনের বিশেষ একটি কারণ, সেটা হচ্ছে কি, সারা দিনে আমাদের প্রত্যেকে অনেক কাজ, প্রত্যেকটা মানুষ যে ঘরে কাজ করছে সেও, যে বাইরে কাজ করছে সেও, হোম মেকার এবং ওয়ার্কিং, প্রত্যেকটা মানুষের ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই একটা ডেডলাইন থাকে, অবশ্যই থাকে। যে হোম মেকার তারও থাকে, এত টাইমের মধ্যে খেতে দিতে হবে, এই এই এক্সাম আসছে আমার বাচ্চার, আমাকে রেডি করতে হবে, প্রত্যেকটা মানুষের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, প্রত্যেকটা মানুষের এরকম ডেডলাইন্স থাকে। সো এই ডেডলাইন্সগুলো মিট করার জন্য সারাদিনে আমাদের অনেক কাজ করতে হয়। সেই কাজের যদি একটা প্রপার প্ল্যানিং না থাকে তাহলেই তো মুশকিল। তো ওয়ার্ক অন টাইম আমার মনে হয় যে একটা, এটা থার্ড পয়েন্ট। ওয়ার্ক অন টাইম মানে কি, এত কাজের মাঝখানে আমাদের একটা প্ল্যানিং যদি করা থাকে প্রপারলি, কোন টাইমে আমি কোন কাজটা করব, তাহলে কিন্তু আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যায়। তো যখন দেখবে যেদিন হয়তো একটু আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, অথচ কাজ তো একই থাকে, সেটা তো আর কমে যায় না, সেই দিন দেখবে আমাদের মাথাটা একটু বেশি গরম হয়, খিটখিটে ব্যাপারটা সেদিন একটু বেশি হয়, বকাবকি চিৎকার চেঁচামেচি সেদিন বাড়িতে একটু বেশি হয়। তাই আমার কাছে এটাই মনে হয়, ওয়ার্ক অন টাইম বা প্রপার প্ল্যানিং করে কাজ করা, এটা কিন্তু আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। নেক্সট যে পয়েন্টটা আমার মনে হয়, সেটা হচ্ছে কি, শরীরকে ভালো রাখতে গেলে আমাদের যেটা করা দরকার, নিজেদের ভালো করে খাওয়া দাওয়া করা দরকার, ইট প্রপারলি, ওকে, ইট প্রপারলি। চার নম্বর পয়েন্ট আমার মনে হয় যে ভালো করে খাও, যদি না ভালো করে খাও, এনার্জি না যদি আসে, কী করে মনে খুশি আসবে? তাই আমার কাছে এই পয়েন্টটা ভীষণ মাত্রা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইট প্রপারলি। ঠিক আছে, খেলাম তো ভালো ভালো, বাট শরীরের পাশাপাশি মনকে ভালো রাখতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ। শরীরই যদি ভালো না থাকে তাহলে আর আমার মন কী করে ভালো থাকবে? শরীর যদি সায় না দেয়, মন তো ভালো হওয়ার কোনো জায়গাই নেই। তাই শরীরের কথা ভেবে দিনে 20-30 মিনিট নিজের জন্য রাখো, ডু এক্সারসাইজ। এক্সারসাইজ মানে যার যেটা ভালো লাগে, কারোর যদি হাঁটতেই ভালো লাগে তো সেটা হাঁটো, বাট করো, নিজের জন্য করো, ঠিক আছে, ডু এক্সারসাইজ। এটাও কিন্তু আমাদের হ্যাপি থাকার অন্যতম একটা কারণ, ঠিক আছে। কখনো কখনো দেখবে এত কাজের মাঝখানে নিজের জন্য একটু টাইম বার করে একটু রিল্যাক্সও করো। রিল্যাক্স যদি না করো, কাজের ওপর কাজ, কাজের ওপর কাজ, কাজের ওপর কাজ করতে থাকলে কোনো মানুষই কিন্তু হ্যাপি থাকতে পারে না। তাই কোনো কোনো দিন একটু সব কাজ থেকে ছুটি নাও, ব্রেক নাও, নিজের কাজ থেকে ছুটি নেওয়াটা দরকার, রিল্যাক্সেশন। নিজের সেদিনের পছন্দের কিছু একটা করো, যেটা মন চায় সেই রকম কিছু কাজ করে নিজেকে রিল্যাক্স করো, নিজেকে একটু প্যাম্পার করো। প্যাম্পারিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, হ্যাপি থাকার জন্য। নেক্সট যে পয়েন্টটা বলবো, সেটা কিন্তু সবাই এগ্রি করবে, আরেকটা আমাদের বর্তমান যুগে দুঃখিত হওয়ার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আমাদের কিন্তু অনেক অনেক রকমের প্রবলেমের মধ্যে ফেলে। হঠাৎ করেই ভাবি যে মনটা খারাপ কেন করছে, সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো দেখি আমাদের বা অপরের, সেই ছবিগুলোতে যদি ডিসলাইক, নিজেদের ছবিগুলো যদি ডিসলাইক পড়ে বা কোনো ব্যাড কমেন্ট আসে, তখন কিন্তু সেখান থেকে বেরোনোটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। বা কারোর কোনো পিকচার দেখে নিজেদের আমরা কম্পেয়ার করা শুরু করে দিলাম। সেই জন্য সামটাইম ইউ টেক আ ব্রেক ফ্রম সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে একটু ছোটো ছোটো ব্রেক নেওয়াটা দরকার, নইলে কিন্তু আমরা ভালো থাকতে পারি না। যে যেরকম সে সেরকম সেইভাবে অ্যাকসেপ্ট করাটা খুব দরকার আমাদের, ঠিক আছে। তাই সোশ্যাল মিডিয়াতে সব সময় ডুবে থাকলে কিন্তু আনহ্যাপিনেসটা বাড়ে বই কমে না। তো জাস্ট ডিট্যাচ হওয়াটা খুব দরকার, সোশ্যাল মিডিয়া অবশ্যই দরকারি একটা জিনিস বর্তমান সময়ে, অবশ্যই দরকারি, পুরোটাই তো ফেলে দেওয়া যায় না, দরকারি অবশ্যই। তাই একটা
নিজের মধ্যে একটা সার্কেল বানিয়ে নাও যে কোন সময় আমি ইন হব কোন সময় আউট হব, এটা কিন্তু আমার নিজের মাথার মধ্যে রাখাটা ভীষণভাবে একটা দরকারি জিনিস। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আইডেন্টিফাই ইউর প্যাশন। যদি নিজের কোনো প্যাশন থেকে সেই প্যাশনটাকে খুঁজে বার করো, এটাও কিন্তু নিজের মনকে খুশি রাখতে আমাদের অনেকটাই সাহায্য করে। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, ডোন্ট রিগ্রেট। যেটা হলো না, যেটা পেলাম না, সেটার জন্য রিগ্রেট করো না। নো রিগ্রেট মানে রিগ্রেট করার কোনো জায়গায় নেই। যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। এ তো অনেকদিন আগে থেকেই আমরা জানি সব কিছু পাবো না, অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু সেই চাওয়াগুলো সবসময় পূরণ হয় না, বা অনেক কিছু জিনিস পেয়েও আমরা হারাই। তো সেই হারানো জিনিসগুলোকে নিয়ে যদি দিন রাত বসে সেটা নিয়ে ভাবি, তো দুঃখ ছাড়া কষ্ট, আর দুঃখ কষ্ট ছাড়া আনন্দ বা শান্তি থাকবে না। আর একটা জিনিস, অনেকদিন আগে না ছোটোবেলায় ধরো ক্লাস 6-7 একটা লাইন পড়েছিলাম গৌতম বুদ্ধের, মানে অষ্টাঙ্গিক মার্গ এরকম কিছু একটা, হ্যাঁ পড়েছিলাম। তাতে একটা লাইন ছিল যে মানুষ দুঃখ পায় তার আকাঙ্ক্ষা পূর্ণ না হলে, তার আকাঙ্ক্ষা হচ্ছে সমস্ত দুঃখের কারণ। সো মানে অনেক বড় বড় এক্সপেকটেশন যদি নিজের থেকে বা অপরের থেকে আমরা ভেবে ফেলি না, এক্সপেকটেশন মানেই কিন্তু দুঃখ বা কষ্টের কারণ হয়। তাই বড় এক্সপেকটেশন না করাই ভালো, ছোটো 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 আশা থাকুক। আশা না থাকলে তো জীবন বাঁচে না, তো আশাগুলো থাকুক, থেকেই আমরা এগোই, জীবনে চলি। ঠিক আছে, সো এই আমার পয়েন্ট, এইগুলোই আমি নিজেকে মেনটেন রাখার চেষ্টা করি, এইসব পয়েন্টগুলো নিজে ভাবি। তো দেখো এই পয়েন্টগুলো তোমরাও তোমাদের লাইফে অ্যাপ্লাই করে দেখো, আশা করছি এগুলো তোমাদেরকেও একটু হলেও আনন্দ দিতে পারে। ঠিক আছে, আজ এলাম। Thank you. Thanks for watching. Bye.